হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখান আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া তো আমরা ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করি, আর এটা প্রায় সারা বছরই করে থাকি। কিন্তু এই শীতকালে গাজরের হালুয়ার টেস্টই আলাদা হয়, কারণ এই সময় গাজরটা একদম ফ্রেশ পাওয়া যায়, আর ফ্রেশ গাজরের হালুয়ার টেস্ট কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। এটা তো প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে আর সকলেই এটা বানাতে পারে, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন, কারণ এটা খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর আমার যারা পুরনো বন্ধু এখনও আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই আজ আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন আমি 1 কিলো গাজর নিয়েছি, একেবারে ফ্রেশ গাজর নিয়েছি। গাজরের কালারটা দেখুন, দেখেই মনটা ভরে যায়। এই গাজরগুলোকে আমি প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে। দেখুন আমি এইভাবে ঘষে ঘষে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এতে কি হয়, গাজরটা কিন্তু এতটুকুও নষ্ট হয় না, শুধু উপরের পাতলা খোসাটাই উঠে যায়, আর খুব তাড়াতাড়িও খোসাটা ছাড়ানো হয়ে যায়। এইভাবে ছুরির সাহায্যে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনাদের অন্যরকম যদি সুবিধা হয় তাহলে সেইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবেন। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি এর মাথাটাকে কেটে নিচ্ছি, সবুজ অংশটা, আর নিচের অংশটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এইভাবে আমি সমস্ত গাজরগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সমস্ত গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। তার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। এই গ্রেটারগুলো দেখুন প্রায় সকলের বাড়িতেই থাকে। এই গ্রেটারের যে মোটা পোর্শনটা থাকে সেই মোটা পোর্শনটা দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। এর যে সবথেকে সরু যেটা অংশটা থাকে সেখান দিয়ে গ্রেট করবেন না, তাহলে গাজরটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। এই মোটা পোর্শনটা দিয়ে গ্রেট করে নিলে কিন্তু গাজরটা একদম ঝরঝরে হবে, ঠিক আমরা যেমন ভাজা টাজা কাটি সেই রকম ঝিরিঝিরি মতন গাজরটা হবে, তাতে হালুয়াটা কিন্তু খুব ভালো হয়। দেখেই বুঝতে পারছেন আপনারা, একদম ঘেটে যাচ্ছে না গাজরটা, একদম ঝরঝরেভাবে গ্রেট হয়ে যাচ্ছে। এই দেখুন এইভাবে আমি সমস্ত গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি 1 কিলো গাজর সম্পূর্ণ আমি গ্রেট করে নিয়েছি, কত সুন্দরভাবে এটা গ্রেট করা হয়েছে। আর এই 1 কিলো গাজরের জন্য আমি এখানে 2 কিলো দুধ নিয়েছি। 2 কিলো দুধকে কিন্তু আমি ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি, ঘন করে নিয়ে প্রায় 1 কিলোর মতো করে নিয়েছি। এই পরিমাণটা মনে রাখবেন, 2 কিলো গাজর, 1 কিলো গাজরে কিন্তু 2 কিলো দুধ লাগে, 500 গাজর নিলে 1 কিলো দুধ নেবেন। এবার আমি হালুয়াটা করতে চলে যাচ্ছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াই আমার গরম হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ মতন জমানো ঘি দিলাম। এই ঘিটা কিন্তু গলে আমার প্রায় 4 টেবিল চামচ মতন হয়ে যাবে। যেহেতু ঘিটা জমে আছে তাই বোঝা যাচ্ছে না, ঘিটা গলার পরে বুঝতে পারবেন এটা 4 টেবিল চামচের মতন হয়ে যাবে। এবার ঘিটা আমি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এখানে আমি দেবো 3-4 টুকরো দারচিনি। আর দেবো 4টে ছোট এলাচ। ঘিয়ের মধ্যে ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এই সময়ে আমি এবার গ্রেট করা গাজরটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে দিয়ে গাজরটাকে আমি 4 থেকে 5 মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে নেব। তাহলে কি হয়, গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায়, আর গাজরের মধ্যে যে একটা রস থাকে বা জলা জলা ভাব থাকে সেটাও কিন্তু শুকিয়ে যায়। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। নাড়াচাড়া করার পর দেখুন গাজরটা একদম ঝরঝরে হয়ে গেছে, দেখুন জলটা পুরো শুকিয়ে এসেছে, আর এর যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এবার আমি যে দুধটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম, যে 2 কিলো দুধটাকে ফুটিয়ে আমি 1 কিলো পরিমাণে করে রেখেছিলাম, ঘন করে রেখেছিলাম, সেই দুধটাকে আমি এবার ঢেলে দেব। পরিমাণটা কিন্তু আবার মনে রাখবেন, 500 গাজর থাকলে 1 কিলো দুধ দেবেন,
আর 1 কিলো গাজর থাকলে 2 কিলো দুধ দেবেন। এটা আমি এইভাবে আমি করে থাকি, এইভাবে একবার করে দেখবেন, খুব ভালো হয়, খুব টেস্টি হয় খেতে। কারণ দুধ যত বেশি থাকবে গাজরের হালুয়ার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। দুধটা দেওয়ার পর দেখুন ফুটে উঠেছে। এইবারে কিন্তু আমি গ্যাসটাকে হাই ফ্লেমেই রেখেছি, আমি কন্টিনিউ এইভাবে নেড়ে যাব যতক্ষণ না দুধটা শুকিয়ে আসে। কারণ খেয়াল রাখবেন তলায় যেন দুধটা লেগে না যায়, দুধটা তো একদম ঘন আছে তাই তলায় যেন লেগে না যায়। প্রায় 8 থেকে 10 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখুন দুধটা আমার অনেকটা শুকিয়ে এসছে, মাখামাখা হয়ে এসছে, গাজরটাও সেদ্ধ হয়ে মাখামাখা হয়ে গেছে। এই সময় আমি দেবো 1 বাটি মতন খোয়া ক্ষীর। আমি খোয়া ক্ষীরটাকে গ্রেটারে আমি গ্রেট করে রেখেছিলাম, সে গ্রেট করা খোয়া ক্ষীর আমি দিয়ে দিলাম। খোয়া ক্ষীর না দিলেও কিন্তু হালুয়াটা খুব টেস্টি হয়, কিন্তু খোয়া ক্ষীরটা দিলে আরও বেশি টেস্টি হয়, কারণ এর মধ্যে অনেকটা পরিমাণে দুধ আছে, আর দুধ যত বেশি হবে হালুয়া কিন্তু ততটাই বেশি টেস্টি হয়। খোয়া ক্ষীরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিলাম খুব ভালো করে। এবার আমি দেব যে বাটিতে আমি খোয়া ক্ষীরটা দিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যে যার পছন্দ মতন দিয়ে দেবেন, কম বেশি সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। এবার আমি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে বা হালুয়াটা একেবারে শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে হালুয়াটাকে একেবারে আমি শুকিয়ে নেব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই। প্রায় 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন হালুয়াটা আমার একেবারে তৈরি হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, দুধটাও একেবারে শুকিয়ে গেছে, চিনিটাও গলে পুরো মিশে গেছে। আর কড়াই থেকে যখন এইভাবে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে আমার হালুয়াটা একেবারে কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ জমানো ঘি। এই ঘিটাও কিন্তু গলে আরও অনেকটা পরিমাণে বেড়ে যাবে। এই শেষে একদম লাস্টে ঘিটা দেওয়ার মানে হচ্ছে যে এই ঘিয়ের গন্ধটা কিন্তু হালুয়ার মধ্যে থেকে যায়। ঘিটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম, আর আমি দিচ্ছি কিছুটা কুচোনো কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম কুচি দিয়ে দেবেন, এটা একেবারে অপশানাল, বাদামটা না দিলেও কোনো অসুবিধা হবে না, দিলে একটু ভালো লাগে। ঘি আর বাদাম কুচিটা দিয়ে আমি নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে হালুয়াটাকে একটু ঠান্ডা করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর সত্যি বলতে এটা খেতে ভীষণই টেস্টি হয়, আর কত সহজে তৈরি হয়ে গেল সেটাও দেখলেন, কত কম সময়ে তৈরি হয়ে গেল। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এটা ঝটপট তৈরি করে দিতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, আর একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে, ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।